আসসালামু আলাইকুম। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে ক্লাসটি দেখবে, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি সূত্রের গাণিতিক সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের চার্লসের সূত্র, এর গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি যে ম্যাথ আমি বোর্ডে লিখে রেখেছি এই কয়েকটি সলভ করলে ঠিক একই রকম আরও কিছু ম্যাথ তোমরা সমাধান করতে পারবা। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে এবং শুধু বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ক্ষেত্রে এই চার্লসের সূত্র এবং এর পূর্বে যে বয়েলের সূত্রটি ম্যাথ করিয়েছি সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি সূত্রটি মনে রাখতে পারো এবং প্রশ্ন কোনটা কীভাবে ধরতে হবে এটা যদি মনে রাখতে পারো, তাহলে ম্যাথটা খুব দ্রুত সমাধান করতে পারবা বলে আশা রাখি। তো আমি মোহাম্মদ সোহেল রানা ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে তোমাদের পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো আমরা দেখি গাণিতিক সমস্যাগুলো কী কী দেওয়া আছে। প্রথমে আমরা জেনে নেব যে আসলে যে সূত্রের ম্যাথটি করবো সেই সূত্রটি কেমন। দেখি, আমরা তো এখানে তিনটি ম্যাথ লিখে রেখেছি, একটা সৃজনশীলের ধরন, আরেকটি হচ্ছে এক এবং দুই। আমরা দেখো এখানে লিখেছি চার্লসের সূত্র। আসলে চার্লসের সূত্রটা কী? এর ক্ষেত্রে আমরা দেখবো, দেখো কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য যদি চাপ স্থির থাকে তাহলে তার আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। ব্যাপারটা কেমন? আমরা এভাবে বলতে পারি, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা এর সমানুপাতিক। যদি আয়তন ভি হয় এবং পরম তাপমাত্রা টি হয় তাহলে এই দুটো রাশি পরস্পর কী হবে? সমানুপাতিক। আমরা চার্লসের সূত্র থেকে বলতে পারি যে আয়তন ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে কি, যে যখন কি স্থির থাকে বলো? যখন স্থির থাকে হচ্ছে চাপ, পি স্থির থাকবে, সেই ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। তাহলে আমরা যদি বলি ভি ইজ ইকুয়াল টু কে টি, কে কি? সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এটা লিখলাম না, এখানে ভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে হয়। এটা হচ্ছে একটি নির্দিষ্ট গ্যাসের জন্য। একটি নির্দিষ্ট গ্যাসের আয়তন হচ্ছে ভি ওয়ান এবং একটি নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রা টি ওয়ান। যদি এটা না হয়ে দুটি গ্যাস বিবেচনা করো, অর্থাৎ একটি গ্যাসের প্রাথমিক আয়তন ভি ওয়ান, চূড়ান্ত আয়তন ভি টু, এবং প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান এবং চূড়ান্ত তাপমাত্রা টি টু হয়, সেক্ষেত্রে কী হচ্ছে সূত্র দেখো। সেক্ষেত্রে বলতে পারি ভি ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু টি টু ইজ ইকুয়াল টু কে। আমরা মূলত এই যে সূত্রে ম্যাথ সমাধান করব এখানে আর কি, চেষ্টা করব কোন কোন পন্থায় ম্যাথটি হয়। ঠিক আছে, দেখো আমরা ভি ওয়ান মানে কি? প্রাথমিক আয়তন, টি ওয়ান প্রাথমিক তাপমাত্রা, ভি টু চূড়ান্ত আয়তন, টি টু চূড়ান্ত তাপমাত্রা, আর কি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা সূত্রটি এখানে একটু লিখে রাখি নোট ডাউন করে, ভি ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু টি টু। এটা এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা এখন একটি সমস্যা সমাধান নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো কী দেওয়া আছে। এক নম্বর সমস্যাটি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? তার মানে কি? এটা হচ্ছে কিন্তু আমাদের টি ওয়ান আর চূড়ান্ত তাপমাত্রা টি টু। এখানে দেখো আয়তন দ্বিগুণ করা হলো। আচ্ছা, স্থির চাপে আয়তন দ্বিগুণ করার কথা বলেছে, প্রাথমিক আয়তন কি তোমাকে বলে দিয়েছে? দেয় নাই। তাহলে এটা আমরা ধরে নেব, তাহলে চূড়ান্ত আয়তন এখানে আমাদের বলা আছে। তো আমরা এক নম্বর সমাধানের জন্য এখানে লিখে রাখি দেওয়া আছে, দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান 27 ডিগ্রি সেলসিয়াস, 27 + 273 কেলভিন, তাই নিশ্চয়ই এটা 300 হয়। দেখো 7 × 3 = 10, 7 × 9 = 10, 2 = 300 কেলভিন। তাহলে চূড়ান্ত তাপমাত্রা যেহেতু লিখেছি, চূড়ান্ত সিরিয়ালে লিখে ফেলি, তাপ মাত্রা টি টু ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি, এই যে ধরে লিখে রাখলাম এইভাবে, হ্যাঁ তাহলে চূড়ান্ত আয়তন কি হচ্ছে? চূড়ান্ত আয়তন ভি টু ইজ কয় গুণ বলেছে দেখো? দ্বিগুণ বলেছে, অর্থাৎ টু প্রাথমিক আয়তন ইজ ইকুয়াল টু টু ভি। তার মানে টি টু বের করতে বলেছে,
তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি V1 divided by T1 is equal to V2 divided by T2. তাহলে আমাদের চাচ্ছে কি? T2 মান নিচে আছে। দেখো আমরা একটা কথা বলি, ক্লাসে অনেক ক্ষেত্রে আমরা বলি, মানে আমি বলি আর কি, ঠাডা গুণন বা বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন কেমন? এই যে দেখো আমরা এই V1 T2 is equal to T1 V2 মানে চাচ্ছি হচ্ছে T2, অর্থাৎ T1 V2 divided by V1। তাহলে T1 এর ভ্যালু কত দেখো, 300 ইন্টু V2 এর ভ্যালু কত, 2V, আর V1 কত, V এই যে কেটে দাও 600 কেলভিন। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত পেলাম, 600 কেলভিন। শেষ, আমাদের এক নম্বর ম্যাথ কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা পরের ম্যাথটা দেখব, তুমি একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, ঠিক আছে? আমরা পরের ম্যাথটা দেখতে পারো, আসলে পরের ম্যাথটা কি বলছে দেখো, স্থির চাপে, কি চাপে, স্থির স্ট্যাটিক প্রেশার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার টেম্পারেচার কি দেওয়া আছে, এটা T1, 200 মিটার কিউব আয়তনের গ্যাসকে, তার মানে আয়তন এটা কি দেওয়া আছে, নিশ্চয়ই এটা V1, 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, তাহলে এই যে তাপমাত্রা এটা কি ধরতে হবে, T2, তাপমাত্রা উত্তপ্ত করা হলো, গ্যাসটির আয়তন কত, তার মানে এখানে আয়তন V2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বলছে। তার মানে আমরা সুন্দর করে যদি লিখি, দেখো আগের মতন একটু মিল আছে, দেওয়া আছে, পুনরায় লিখবে এইভাবে, দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 আমরা কেলভিনে নিয়ে আসবো, হ্যাঁ 273 যোগ করবো সমান 300 কেলভিন। তারপর দেখো চূড়ান্ত তাপমাত্রা T2। তোমরা কিন্তু এই ভিডিও দেখতে দেখতে কিন্তু নিজেরা ম্যাথটা সলভ করে দিতে পারো, আর তোমরা নিজেরা ট্রাই করলে ম্যাথটা করতে পারবা। এই সূত্র সেম, প্লাস 273 কেলভিন, তাহলে দেখো 7 × 3 = 10, 7 × 2 = 9, 7 × 9 = 10, 3 × 5 = 600 কেলভিন। তাহলে প্রাথমিক আয়তনও দেওয়া আছে, প্রাথমিক আয়তন V1 is 200 m³, চূড়ান্ত আয়তন V2 is equal to what, এটা বের করতে বললো। তাহলে আমরা দুই নাম্বার লিখি, আমরা জানি V1 divided by T1 V2 T2, তাহলে ঠিক আমাদের বের করতে বলছে V2, তাহলে ঠিক এবার এইভাবে এইভাবে একই রকম মাল্টিপ্লাই, তাহলে V2 বের করবো, আগে এটা রাখি বামে, T1 is equal to V1 T2 বা V2 is equal to V1 T2 divided by T1। তাহলে V1 এর ভ্যালুটা কত ছিল দেখো, 200, কিন্তু T2 এর ভ্যালু কত, 600, T1 এর ভ্যালু 300, দেখো 200 কেটে যায়, 3 × 2 হয় 400 m³, এটাই আনসার। তাহলে দেখো এর প্রাথমিক আয়তন ছিল হচ্ছে 200 m³, এবং পরিশেষে আমরা পেলাম এর চূড়ান্ত আয়তন V2 is equal to 400 m³। এটা ছিল আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব, তিন নম্বর প্রশ্নটি কি বলে দেখো। তিন নম্বর প্রশ্ন কিন্তু সৃজনশীলের নমুনা, এখানে সৃজনশীলে যেমন তুমি ক দেখো, আমি তো ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে লেখা নাই, বাট এখানে কখতে ওর যে ম্যাথ গ এবং ঘ সেটা ওর দেখা আছে। ম্যাথটা খুবই ছোট, দেখতে ছোট, কিন্তু ম্যাথটা ক্যালকুলেশন করতে হবে, একই রকম মানে ধরন আছে আর কি। আমরা দেখি দেখো, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা এইটা, তাহলে এটা সবসময় কী থাকবে, T1। চাপ স্থির থাকলে ক নম্বর সলিউশন দেখো কি বলে, তাহলে আমরা তিনের কি লিখবো, তিন ক কি দেওয়া আছে, এখানে একটু ফরম্যাট করে রাখি, দেওয়া আছে কি দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা লিখবো, তারপর কি বলছে পড়ব, প্রাথমিক তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস বা T1 ইজ ইকুয়াল টু 30 + 273 কেলভিন, তাহলে 3 কেলভিন,
এবার আমরা পড়ে দেখবো, দেখো চাপ স্থির থাকলে কোন কোন তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে। আমাকে কিন্তু বলেছে, দেখো প্রশ্ন করেছে কোন তাপমাত্রা আয়তন কি বলেছে দ্বিগুণ হবে, এই যে ভলিউম, তার মানে এটা দ্বিগুণ কি চূড়ান্ত অবস্থা, তাহলে প্রাথমিক আয়তন আমরা জানি না, তাহলে কোন তাপমাত্রায়, এই যে প্রশ্ন বলেছে কোন টেম্পারেচার মানে কি টিটু, তাহলে আমরা টিটুটা ইজিক্যাল বের করতে হবে, আয়তন ধরে নিব চূড়ান্ত তাপমাত্রা, টিটু ইজিক্যাল টু হোয়াট, হোয়াট, তাহলে ধরি প্রাথমিক আয়তন কত হয়, প্রাথমিক আয়তন ভি ওয়ান ইজিক্যাল টু ভি ধরে নিলাম, ধরি তাহলে চূড়ান্ত আয়তন কত, চূড়ান্ত আয়তন ভি টু ইজিক্যাল টু দ্বিগুণ বলেছে টু ভি ওয়ান অর্থাৎ টু ভি, দেখো ভি ওয়ানের মান হচ্ছে ভি, ভি রেখে দিলাম, ইচ্ছা করলে ভি ওয়ান ভি ওয়ান রাখলে হতো, ভি ওয়ান ধরে নিলে তাও করতে পারতা। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা জানি, আমরা জানি ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজিক্যাল টু ভি টু ডিভাইড বাই টি টু, তাহলে ঠিক আমরা মান চাচ্ছি টি টু এর, তাহলে এই যে বজ্রগ্রহণ করব, অর্থাৎ দেখো ভি ওয়ান টি টু টি ওয়ান ভি টু, তাহলে আমরা চাচ্ছি হচ্ছে টি টু, অর্থাৎ টি টু এই ভি ওয়ানটা গুণ আছে পাশে দাও ভাগ হয়ে যাবে, টি ওয়ান ভি টু ডিভাইড বাই ভি ওয়ান, টি ওয়ানের ভ্যালু কত 303, আর ভি টু এর ভ্যালু কত টু ভি, ভি ওয়ানের ভ্যালু হচ্ছে ভি, ভিভি কেটে যায়, তাহলে 606 কেলভিন, 606 কেলভিন, এটা হচ্ছে আমার ক নম্বরের উত্তর। তাহলে খ নম্বর এখন কি উত্তর বলবে সেটা আমরা একটু দেখব, প্রাথমিক তাপমাত্রা এটাই থাকবে, শুধু এই যে আমরা এইগুলো আসলে কি আছে একটু জাস্টিফাই, এটা মুসলাম না, এটা এইভাবে হয়ে যাবে, দেখো এটা আমরা খ নম্বর করব, দেখি খ নম্বর কীভাবে করা যায়, খ নম্বর দেখা কি বলে, আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ তিন গুণ হবে, কোন তাপমাত্রায় চাপ তিন গুণ হবে, তাহলে দেখো আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ তিন গুণ হবে, তা এখানে কিন্তু চাপের কথা বলেছে, তা চাপের বিষয়টা কেমন হয় আমরা একটু চেষ্টা করে দেখব, তো আমরা দেখি যে এই খ নম্বরটা কি বলছে, এর জন্য আমরা একটু কাজ করব, কি কাজ করি এটা মুছে দিই, দেখো আয়তন স্থির থাকলে একটি সূত্র ছিল, আমি এখানে একটু লিখে রাখি সূত্রটি লাগবে, আয়তন স্থির থাকলে একটা সূত্র আছে চাপ পি ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু পি টু টি টু, দেখো কেন এটা লাগবে, এখানে কিন্তু প্রশ্ন বলছে আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ তিন গুণ হবে, চাপের কথা, চাপের সূত্র তো আমাদের চালসের মধ্যে ছিল না, তাহলে আয়তন যদি স্থির থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ চাপ তার তাপমাত্রা সমানুপাতিক, আয়তন স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তার চাপ হচ্ছে তার তাপমাত্রা সমানুপাতিক, ব্যাপারটা হচ্ছে একটু ছোট করে লিখি, দ্য প্রেশার ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কে টি বা পি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে, ঠিক আগের মতন পি বাই এভাবে ম্যাথটা হবে, তাহলে দেখো আমাদের প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান দেওয়া আছে, চূড়ান্ত তাপমাত্রা যেহেতু বলেছে প্রশ্নে কোন তাপমাত্রায়, দেখো এই যে টি টু কোন তাপমাত্রায়, তাহলে এই যে চূড়ান্ত তাপমাত্রা টি টু ইজিক্যাল টু হোয়াট, তাহলে ধরি প্রাথমিক চাপ লিখব, প্রাথমিক চাপ পি ওয়ান ইজিক্যাল টু পি ধরি লিখে রাখলাম, হ্যাঁ তাহলে চূড়ান্ত চাপ কি, চূড়ান্ত চাপ পি টু ইজিক্যাল টু কত, থ্রি পি ওয়ান ইজিক্যাল টু থ্রি, তিন গুণ বলেছে, এবং টি, তাহলে আমরা জানি লিখবো কি পি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান পি টু ডিভাইড বাই টি টু, একটু বজ্রগ্রহণ করো আমরা চাচ্ছি টি টু এর ভ্যালু, তাহলে আমরা এইরকম বজ্রগ্রহণ করবো, অর্থাৎ পি ওয়ান টি টু ইজিক্যাল টু টি ওয়ান পি টু বা টি টু ইজিক্যাল টু টি ওয়ান পি টু ডিভাইড বাই পি ওয়ান, টি ওয়ানের ভ্যালু কত দেখো তো 303, পি টু এর ভ্যালু হচ্ছে
थ्री पी पी ऑन भैल्यू हम पी एट केटे दाओ तीन तरिका नय थ्री जिरो जिरो थ्री थ्री जिरो नाइन एत कैलफिन तेल देख इखने टेम्पारेचर कत हो प्राथमिक टेम्पारेचर थार्टी डिग्री सेलसियस मैं तीन सौ तीन तीन गुण बेड़े गेस देखो कत गुण बेड़े तीन गुण ये क्योंकि एम सी क्यू तो चले आसते अर्थात आयतन स्थिर थे कौन तापमारा चाप तीन गुण है अर्थात कौन तापमारा नश नय कैलफिन तापम्रा चाप्ट कय गुण है थ्री टाइम्स है अर्थात थ्राइस है ये छिल चालचे सूत्र और आयतन स्थिर थे एक सूत्र ये देखते पेच ये अंशर गाणितिक समस्या ये मैथटी टोटाल हे एक दुई तीन देखाल मैथटा जो एक तुम्हारा पज कर मैथगलो खाए उठाए जो सल्व करो तेल मन करी ए रकम ठीक आो नियम अनेकगुलो मैथ सल्व करते पर जो तुम्हारे एम सी क्यू और बोर्ड परीक्षा सृजनशील क्या लागे चालचे सूत्र ए पर्त ही थको सृजनशील तो तुम आए सूत्र मैचिंग करब इनशाला आलदा सूत्र एरपर आए नतून गाणितिक अंश नहीं तुम्हारे साथ हाजिर हब आज के पर्यत ही तुम्हारा सकल सुस्वास्थ्य दीर्घायु कामना कर विदाय निची आल्ला हाफिज़।